হাবড়ায় দুস্থ মেধাবী পড়ুয়াদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি এদিন বেশ কয়েকটি খুঁটি পুজোরও উদ্বোধন করেন তিনি। মেধাবী দুস্থ পড়ুয়াদের জন্য গড়ে উঠল অধ্যয়ন অবৈতনিক প্রশিক্ষণ কেন্দ্র। হাবড়াতে পড়ুয়াদের জন্য এই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে এই অধ্যয়ন অবৈতনিক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়। এদিন হাবড়া হিজলপুকুরে এক অনুষ্ঠান গৃহে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ ও সমাজের বিশিষ্ট জনেরা। বর্তমানে 70 জন পড়ুয়াকে নিয়ে পথ চলা শুরু করল অধ্যয়ন অবৈতনিক প্রশিক্ষণ কেন্দ্র। আপাতত 20 জন শিক্ষক শিক্ষিকা বিনামূল্যে ছাত্রছাত্রীদের পড়াশোনা করাবেন। আগামী দিনে শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের সংখ্যা বাড়বে বলে জানান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রী বলেন, আমরা চাই সব ছেলেমেয়ে শিক্ষিত হোক, গড়ে উঠুক শিক্ষিত সমাজ। আজকের ছোট ছোট ছেলেমেয়েরাই আগামী দিনে IAS IPS WBCS অফিসার হয়ে এ রাজ্যের মুখ উজ্জ্বল করবে। হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক আরো বলেন, আগামী দিনে হাবড়ায় জয়েন্ট এন্ট্রান্স পড়ুয়াদের জন্য কোচিং সেন্টার তৈরি হবে, বিনামূল্যে সেখানে পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা। বিধায়ক তহবিলের টাকায় তৈরি হবে এই কোচিং। এদিন করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। আমি তৈরি করব, মেধার জন্য যেন পড়ে আটকায় না, মেধায় কোনো কম্প্রোমাইজ করা যাবে না, লেখাপড়া করাতেই হবে, এটা মাথায় না, তবেই তো হবে IAS, তবেই তো হবে IPS, তবেই হবে IFS। কত ভালো ভালো ছেলে মেয়েরা এসছে, ভাবতে পারবেন। প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনের পাশাপাশি নিজের বিধানসভা এলাকায় কয়েকটি খুঁটি পুজোরও উদ্বোধন করেন হাবড়ার বিধায়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।